আমরা আমাদের সম্মানিত শায়খের কাছ থেকে জানব যে একজন মুত্তাকির কি কি গুণাবলী থাকতে পারে এবং কি কি গুণ বিশিষ্ট মানুষ মুত্তাকি হতে পারে। জাযাকুমুল্লাহ খায়রান। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد جي بھائی رامر جارا عمدر کے دیکھتے بات سن عمدر گوتا سن دیکھتے بات سن عمدر کاسے جی بشو جی آج کی مستابی دوائے چھے شعب بات ہم شدہ چھے متقی در گوشش چھنی ہے یہ بے پتہ اتو گروت ہونے بے پار جی اپنا سوائی کے جانتے آبے کارن اتاک پر بیتی دی جانت جاو سواج ہوئے عمدر جنو کارن جانت اصولی تیری کو رہا چھے متقی در جنو اللہ جرشان والا معدت المتقین جی جانت تیری کو رہا چھے متقی در جنو شدر متقی در گناہ بلی عمدر آج سے جانا درکار جی کی بوشش چھو عمال مدد حق لے ہمیں متقی شبی بھی مچی تھا ہو ایبان جانت جاو سواج ہوئے এমন কি আমার কবুল জামল গুলো কবুল হওয়ার একটা নিশ্চয়তা মিলবে কারণ আল্লাহ নিজেই বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যে আল্লাহ আমল কবুল করে থাকেন মুত্তাকিদের পক্ষ থেকে সুতরাং তাকওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমরা হাদিসের দিকে যাব না আজকে আমরা সর্বাধিক চেষ্টা করব যে কোরআনের কিছু আয়াত থেকে মুত্তাকির কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে সর্বপ্রথম কুরআনের শুরু অংশে সূরা বাকারাদি এক থেকে পাঁচ নম্বর আয়াত আয়াতের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে সেগুলো বলবো তারপর আরো কয়েকটি আয়াত বলে আমরা মুত্তাকির আরো কিছু বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আলোচনা করতে চেষ্টা করব প্রথমত আল্লাহ জানান সূরা বাকারা শুরুতে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله جل شأنه এই পাঁচটা আয়াতের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্যের কথা মুত্তাকিদের উল্লেখ করেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব থেকে শুরু করে এখানে যে পাঁচটি ব্যাপার উল্লেখ করেছেন সেই পাঁচটির এক নম্বর হচ্ছে গায়বের উপরে ঈমান রাখা গায়ব বলতে আমাদের দৃষ্টির বাইরে যত কিছু আছে যেগুলো একান্তভাবে আল্লাহই জানেন সেগুলো অধীনে রয়েছে দুনিয়ার ব্যাপারও রয়েছে আখেরাতের ব্যাপার রয়েছে বিশেষ করে মুগাইবাত বলতে গায়ব বলতে হ্যাঁ আপনার যেমন আল্লাহ গায়বের অধিভুক্ত আল্লাহকে আমরা বিশ্বাস করি দুনিয়াতেও এরকম পরকালে অনেক ব্যাপার আছে গায়ব যেমন জান্নাত জাহান্নাম এটা গায়বী বিষয় হ্যাঁ ফলসরাত গায়বী বিষয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বিশ্বাস করব এই জাতীয় যত গায়বী বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শরীয়তে কোরআন হাদিসের মধ্যে এসেছে সেগুলোর ব্যাপার আমরা সেটা আমরা দেখতে না পাইলেও সেটা বিশ্বাস করব এটা কিন্তু মুত্তাকিদের জন্য সর্বপ্রথম বৈশিষ্ট্য সুতরাং গায়বী কোনো বিষয় যদি কেউ অস্বীকার করে বসে সে কখনো মুত্তাকি হতে পারে না কারণ দুনিয়ার মতো অনেকে আছে অনেক গায়বী বিষয় ব্যাপারকে অস্বীকার করে বসে সুতরাং সে মুত্তাকি হতে পারবে না দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা হচ্ছে যে সালাত আদায় করা আল্লাহ বলছেন হ্যাঁ ওই ইউকিমুন সালাহ যে তাদের আরেকটা বৈশিষ্ট্য আছে তারা সালাত কায়েম করবে সালাত সঠিকভাবে আদায় করবে যথা সময়ে হ্যাঁ সালাতের ফরজ ওয়াজিব সবগুলোর প্রতি খেয়াল রেখে দ্বিতীয় বৈশিষ্ট্য সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো সালাতের মধ্যে গাফলা করে দেখা যায় যে ফজরের সালাত সঠিকভাবে পড়ে না বা অন্যান্য সালাতের মধ্যে গাফলা করে থাকে তাহলে সেই ব্যক্তি মুত্তাকি হতে পারে না তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার যত সদকা খেরাতের যত পত্র আছে শরীয়তে সেটা ফরজ হোক অথবা মুস্তাহাব হোক সবগুলো ক্ষেত্রে তারা খরচ করার চেষ্টা করে আল্লাহ বলেন ওয়ামিন্না রাযাকনাহুম ইউনফিকুন যে আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেটা থেকে তারা খরচ করে হ্যাঁ সুতরাং আল্লাহ এখানে সতর্ক করে দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন যে মানুষের হাতে যে কিছু থাকুক না কেন যে নিয়ামত এবং যে সম্পদ সবগুলো আমি দিয়ে থাকি সুতরাং আমার সম্পদ থেকে তুমি দিবে সুতরাং এটি সমস্যা কিসের এই কারণে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা চাই সেটা জাকাত হোক ফরজ জাকাত অথবা চাই সেটা মুস্তাহাব কোনো ব্যাপারে হোক যেমন মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় আপনার শরীয়তের কল্যাণে খরচ করা চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন যে বললেই নেই মিনুন বিমা উসরে এলি কমা উসরে মিন কবলিক হ্যাঁ যে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যে কোরআনের উপর যেটা রসুলের উপর নাজিল হয়েছে এবং এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে আরো আমি একরাম রসুলদের উপর হ্যাঁ সেটার উপর অবশ্যই কঠিন বিশ্বাস স্থাপন করতে হবে এটা হচ্ছে চতুর্থ নম্বর বিশ্বাস
চতুর্থ নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য, পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা পরকালের প্রতি খুবই আপনার অতি বিশ্বাসী এবং কঠিন বিশ্বাসী। কারণ ইয়াকিন বলা হয় যে এমন বিশ্বাস যেটার মধ্যে সামান্যটুকু সন্দেহ কোনো লেশ মাত্র নেই। তাহলে পরকালের উপর ইয়াকিন রাখতে হবে, সাধারণ শুধু ইমান না, ইয়াকিনের পর্যায়ে আসতে হবে যে কঠিন বিশ্বাস, যেই বিশ্বাসের কারণে আপনি আপনার তাড়িত হবেন যে কোনো ফরজ ওয়াজিব কাজ করতে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা আপনার মধ্যে আসবে যদি ইয়াকিন থাকে। ইয়াকিন না থাকলে কিন্তু সেই চেতনা আসবে না। এরকম সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানান অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ বলেন লাইসাল বিররা আতুল্লু উজুহাকুম ক্বিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়াতাল মাল আলা হুবিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাঈদিন ওয়াফিল রিকাবি ওয়াকামুস সালাত ওয়াতাজ যাকাত ওয়াল মুফুন বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিন ফিল বাসা ওয়াল ضَرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ الله جل شانه এই একটা আয়াতের মধ্যে 11টা বৈশিষ্ট্যের কথা মুত্তাকিদের বর্ণনা করেছেন, যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এর কিছু অংশ কিন্তু আগের আয়াতগুলোর মধ্যেও চলে গেছে। এই একটি আয়াতের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ জল শানহু উল্লেখ করেছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসেবে, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর উপর ইমান, যেটা হয়েছে গায়েবের ব্যাপারের মধ্যে সামিল হয়েছে, আরেকটা হচ্ছে পরকালের উপর ইমান, আরেকটা হচ্ছে ফেরেশতাদের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান যেটাও আগের আয়াতগুলোর মধ্যে এসেছে, তারপরে নবীদের প্রতি ইমান, এবং আরেকটা ব্যাপার যেটাও আগের মধ্যে গেছে কিন্তু এখানে বিস্তারিত এসেছে, সেটা হচ্ছে আপনি ধনসম্পদ ব্যয় করবেন নিজের আত্মীয় স্বজনের জন্য, ইয়েতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য, এবং যারা ভিক্ষুক রয়েছে তাদের জন্য, এবং আপনি এরকম গোলাম স্বাধীন করার ক্ষেত্রে। তাইলে এখানে অনেকগুলো দিক দেখিয়ে দিয়েছে মানে সদকা খায়রাতের। এরকমভাবে সাত নম্বর বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে যে সালাত কায়েম করা, আট নম্বর বৈশিষ্ট্য জাকাত দেওয়া, নয় নম্বর বৈশিষ্ট্য আছে ওয়াদা অঙ্গীকার করলে সেগুলো পূরণ করার চেষ্টা করা, দশ নম্বর বৈশিষ্ট্য আছে আপনি দরিদ্র অবস্থায় থাকুন না কেন এবং আপনি রোগে ব্যাধিতে থাকেন না কেন এবং আপনি বিশেষ করে যুদ্ধক্ষেত্রে উপনীত হন না কেন, সকল ক্ষেত্রে আপনাকে ধৈর্যের সাথে অবস্থান করতে হবে। আপনি দরিদ্র তাই বলে আল্লাহর উপর খেপে যাবেন না, হ্যাঁ। সুতরাং ধৈর্য এটা একটা মুত্তাকিদের বিশেষ বৈশিষ্ট্য। এগারো নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কথায় কাজে এবং যেই কোনো পরিস্থিতিতে আপনাকে সত্যবাদিতার পরিচয় দিতে হবে, নাহলে কিন্তু মুত্তাকি হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এরকম আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যেটা আমরা সূরা আলে ইমরানের 15 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে আল্লাহ বলেন কুল আউনাবিকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাওয়া ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুহুম মুতাহharatুন ওয়া রিদওয়ানুহুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আস-সাবিরিনা والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الله جل شانه এই দুইটা আয়াতের মধ্যে আরো আটটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ জল শানহু এখানে উল্লেখ করেছেন মুত্তাকিদের। এক নম্বর হচ্ছে যে ইমানের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা ধরা। আপনি বলতে পারেন যে আল্লাহ আমি আপনার উপর ইমান এনেছি, এই যে ইমান আনা এটা ইবাদত, এটার ওসিলা করে আমার এই কাজ করবেন সেই কাজ করবেন। কারণ এখানে বলা হয়েছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, এ আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি, সুতরাং এই ইমানের ওসিলা করে ফাগফির লানা যুনুবানা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং ওয়াকিনা আযাবান নার জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করবেন। দ্বিতীয় নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে যে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যেটা আগের আয়াতের মধ্যে গেছে যে আপনার ধৈর্য ধারণ করা, সেটা আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ, হারাম থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ, এবং আল্লাহর যে আপনার ফয়সালাগুলো আছে সেটা কঠিন হইলেও সেটার উপর ধৈর্য ধারণ করতে হবে। পাঁচ নম্বর যেটা সেটা আগের আয়াতে গেছে যে কথা কাজে এবং সর্বাবস্থায় সত্যবাদীদের পরিচয় দিতে হবে। ছয় নম্বর যেটা সেটা হচ্ছে যে সব সময় বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে যেতে হবে। সাত নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করতে হবে, সেটা ফকিরদের হক যে কোনো খাতে হোক, যেটা আগের আয়াতের মধ্যে চলে গেছে। আট নম্বর হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বিশেষ করে শেষ সাদরে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে সময় আপনার বিশেষভাবে আল্লাহ দয়া করে থাকেন। এরকম আরেকটি আয়াত বলে আমরা শেষ করতে যাচ্ছি, আর দীর্ঘায়িত করবো না। এই আয়াতের মধ্যেও আল্লাহ আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সূরা আলে ইমরান
কোরআনে 133 থেকে 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনা আল-গায ওয়াল আফিনা আন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান ওয়া যালামু আনফুসাহুম যিকরুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম مغفرتهم من ربهم وجنة تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين الله جل شأنه يعد قول المدهي ছয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেটা অন্য আয়াতের মধ্যে কিছুটা যায়নি, বিধে আমরা এটা বলছি। এক নম্বর বৈশিষ্ট্য এটা আগে চলে গেছে যে আপনি সুখে থাকেন, ভুগে থাকেন, হ্যাঁ একটু আপনার দারিদ্রতার মধ্যে থাকেন, সচ্ছল অবস্থায় থাকেন, সর্বাবস্থায় আল্লাহর পথে খরচ করা, এই আয়াতের মধ্যে সেটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনার যে কোনো পরিস্থিতি থাকুক না কেন আল্লাহর পথে ব্যয়ের মানসিকতা পোষণ করতে হবে, এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আছে রাগকে দমন করা, রাগকে নিয়ন্ত্রণ করা এবং এটাকে আপনার বাস্তবায়ন করতে না যাওয়া, বরং ধৈর্য ধারণ করা, আরেকজনকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা, তাইলে হ্যাঁ ধৈর্য রাগকে কন্ট্রোল করা, এটাও মুত্তাকিদের একটা পরিচয়। তৃতীয় নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি আপনার সাথে দুরাচার করবে তাকে ক্ষমা করে দেওয়া আরেকটা বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহ জানহু যারা পাপ করে তাদের জন্য যে ওয়াদা যার যে হুমকি দিয়েছেন এবং মুত্তাকিদের জন্য যে ওয়াদা করেছেন, হ্যাঁ সেইগুলোর ভিত্তিতে হ্যাঁ আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে তওবা ইস্তেগফারের জন্য দ্রুত বেগে ছুটে আসা, যেই কোনো পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর ছয় নম্বর হচ্ছে কোনো গুনাহ করে ফেললে আপনি তওবা করা এবং এটাকে কন্টিনিউ না করা, যে আপনি ওই অপকর্ম চালিয়ে যেতে পারবেন না। প্রিয় ভাইরা, আমরা কোরআন মাজিদের এই সুরা বাকারা এবং সুরা আল ইমরানের কয়েকটা আয়াত থেকে আপনার অনেকগুলো বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি, আর কোরআনের অন্য জায়গায় তো আরও আছে, কিন্তু আজকের জন্য এটাই ইনশাআল্লাহ যথেষ্ট হবে বলে আশা করছি। জাযাকুমুল্লাহ খাইরা, আল্লাহ ইবার ফিকুম। Allah